সুপ্রিয় ছাত্রছাত্রী, যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ আমাদের এই সাধারণ জ্ঞান অনুষ্ঠান বা শোতে। আজকে আমরা গণিত নিয়ে আলোচনা করব, গণিতের থেকে 10টি প্রশ্ন করব। আমরা এক একটি প্রশ্ন 3 বার করে করব। আপনারা বা যারা তোমরা প্রশ্নের উত্তর করবে অবশ্যই আমার জুনিয়র, সেই হিসেবে তোমরা করেই বলতে পারি, তোমরা সুন্দরভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবে, এবং যদি না পারো আমি 3 বার বলার পরে উত্তর দিয়ে দেব, উত্তর বলে দেবো, তোমরা মুখস্থ করার চেষ্টা করবে বা জানার চেষ্টা করবে। যদি এরকম নিয়মিত প্র্যাকটিস করতে থাকো তাহলে অবশ্যই একটা পর্যায়ে গিয়ে তোমরা অনেক কিছু জানতে পারবে। তো আমরা চলে যাই কুইজে। প্রথমে, এক সেইনে কত গজ হয়? তোমরা অনেকেই জানো যে এক সেইনে কত গজ হয়। আমি আর একবার বলছি প্রশ্নটা, যে এক সেইনে কত গজ হয়। এক সেইনে 22 গজ হয়। এরপরের প্রশ্ন আমরা করব যে এক মাইলে কত গজ। এক মাইল সমান সমান কত গজ হয়। আমি আর একবার বলবো, তোমরা অনেকেই হয়তো পেরেছো বা চেষ্টা করছো, এক মাইলে কত গজ। এক মাইলে 1760 গজ হয়। 1760 গজ। এরপরে, এক পক্ষ সমান সমান কত দিন। আমরা অনেক সময় দেখি যে পাক্ষিক পত্রিকা বের হয়, অর্থাৎ এক পক্ষ সমান সমান কত দিন। এক পক্ষ সমান সমান হচ্ছে 15 দিন। এরপরে আমরা ঋতু সম্বন্ধে জানি। এরপরের প্রশ্ন, যে এক ঋতুতে কয় মাস। এক ঋতুতে কয় মাস হয়। তোমরা এটা খুবই সহজ প্রশ্ন, অনেকেই পেরেছো বা উত্তর করেছো, 2 মাস হয়। এক বছরে কত সপ্তাহ থাকে। এরপরের প্রশ্ন হচ্ছে যে এক বছরে কত সপ্তাহ থাকে। এক বছরে সাধারণত 52 সপ্তাহ থাকে, অনেক সময় 53 সপ্তাহ হয়, তবে 52 সপ্তাহ হয়ে থাকে। এরপরে, এক বছরে কত মাস। এক বছরে 12 মাস হয়ে থাকে। খুব সহজ বলে আমি দ্রুত বলে দিচ্ছি, এগুলো তোমরা বলার আগেই হয়তো পারছো। এরপরে, এক বছরে কত দিন। এক বছরে কত দিন, অনেকেই পেরেছো, 365 দিন। এরপরে, এক যুগে কত বছর হয়। এক যুগ সমান সমান, অনেকে বলে যে আমি এক যুগ পেরিয়ে গেছি, বা সিনেমায় দেখা যায় যে উনি 2 যুগ ধরে অনুষ্ঠান করছেন, অর্থাৎ এক যুগ সমান সমান 12 বছর। এরপরে, এক শতাব্দীতে কত বছর হয়। এক শতাব্দীতে 100 বছর হয়। এক শতাব্দীতে 100 বছর হয়। এরপরের প্রশ্ন, যে এক গজে কত ইঞ্চি। এক গজে কত ইঞ্চি হয়। এক গজে কত ইঞ্চি, এক গজে 36 ইঞ্চি হয়ে থাকে। আজকের মতো এ পর্যন্তই। দেখতে থাকো, শিখতে থাকো।